ক্রিকেট মাঠে কত ঘটনাই তো ঘটে, কিন্তু ভারত বনাম নিউজিল্যান্ডের মধ্যকার ম্যাচে চলা দুই দলের এমন দৃশ্য ক্রিকেটে বিরল। এখনও ম্যাচ শেষ হতে বাকি, এক বল আছে এক উইকেটও, কিন্তু এসবের যেন কিছুই মনে নেই মাঠের ক্রিকেটারদের। ম্যাচ শেষ হওয়ার আগেই দুই দল ব্যস্ত হয়ে পড়ে কর্মর্দনায়। মাঠের ক্রিকেটার থেকে শুরু করে ধারাভাষ্যকার শাস্ত্রীও ভুলে গিয়েছিলেন এখনও ব্যাট হাতেই যে নামেননি উমরান মালিক। শেষমেশ আম্পায়ার এসে ভুল ভাঙায় ক্রিকেটারদের। ভারতের মাটিতে ওয়ানডেতে হোয়াইট ওয়াশ হওয়া নিউজিল্যান্ড জয়ের সন্ধানে টিম ইন্ডিয়ার মুখোমুখি হয় টি টোয়েন্টি সিরিজে। রোহিত বিরাট নেই, ভারতের নতুন প্রজন্মের টি টোয়েন্টি দল হার্দিকের নেতৃত্বে মুখোমুখি হয় কিউইদের বিপক্ষে ধোনির এলাকা রাঁচিতে। যেই ম্যাচেই ঘটে দুই দলের এমন ভুল মনাকাণ্ড, ঘটনাটি ঘটে ভারতীয় ইনিংসের একেবারে শেষ ওভারের শেষ বলে। নিউজিল্যান্ডের বিপক্ষে ততক্ষণে হেরেই গেছে ভারত, এখন শুধুই ম্যাচ শেষ করার পালা। লকি ফার্গুসনের সেই ওভারের পঞ্চম বলে আপারকাট করতে গিয়ে আউট হয়ে যান ওয়াশিংটন সুন্দর। এই ব্যাটসম্যান ভেবেছিলেন তিনি শেষ উইকেট আর ওভারও শেষ, তাই তো আউট হওয়ার সাথে সাথে মিচেল শান্টারের সাথে হাত মেলাতে ব্যস্ত হয়ে যান সুন্দর। উল্টো দিকে অর্শদীপ সিং হাত মেলাতে যাচ্ছিলেন, তখন আম্পায়ার এসে ফুল ভাঙান দুজনের। এরপর উমরান মালিক শেষ বলে মাঠে নেমে একটা চারও হাঁকান। মজার ব্যাপার হলো ম্যাচ যে এখনও শেষ হয়নি তা ভুলেই গিয়েছিলেন ধারাভাষ্য দিতে থাকা রবি শাস্ত্রীও, পরে অবশ্য ভুল স্বীকার করে নেন শাস্ত্রী। ওয়ানডে সিরিজে ভরাডুবি হওয়া নিউজিল্যান্ড টি টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে ব্যাট হাতে দাপট চালায়। দেবন কনয় করেন 35 বলে 52, আর শেষটায় ড্যারিল মিচেলের 30 বলে অপরাজিত 59 রানের ইনিংস। নিউজিল্যান্ডের দেওয়া 177 রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ভারত দ্রুতই তাদের টপ অর্ডার হারায়। 4 ওভারের ভেতরই 3 উইকেট হারানো ভারতের হয়ে এরপর এগোতে থাকেন সূর্যকুমার যাদব। 30 বলে 47 রানে তিনি ফিরলে শেষ আশাটা দেখান ওয়াশিংটন সুন্দর। বল হাতে 2 উইকেট যেমন তুলেছেন, ব্যাট হাতেও এদিন তিনি করেন 28 বলে 50 রান। ভারতকে ম্যাচ জেতাতে না পারলেও ব্যাটিং, বোলিং, ফিল্ডিং তিন জায়গাতেই সুন্দর ছিলেন, অনেক বেশি সুন্দর। ওয়াশিংটনের এই ক্যাচটা তো রীতিমতো নজর কেড়েছে ক্রিকেট প্রেমীদের। নিজের বলেই চ্যাপম্যানের ব্যাট থেকে আসা ক্যাচটি ধরতে শরীরকে শূন্যে ভাসিয়ে এক হাতে অবিশ্বাস্য এক ক্যাচ ধরে ফেলেন সুন্দর। ম্যাচ শেষে তো ক্যাপ্টেন হার্দিক জানালেন এই ম্যাচটা ভারত বনাম নিউজিল্যান্ডের না, হচ্ছিল ভারত বনাম ওয়াশিংটনের। যেভাবে ওয়াশিংটন বোলিং, ব্যাটিং এবং ফিল্ডিং করেছে দেখে মনে হচ্ছিল ম্যাচটা ওয়াশিংটন বনাম নিউজিল্যান্ডের মধ্যে হচ্ছে, ভারত বনাম নিউজিল্যান্ডের না। যেভাবে ওয়াশিংটন ও অক্ষর প্যাটেল খেলছে, ওরা এই খেলাটা চালিয়ে যেতে পারলে ভারতীয় ক্রিকেটের লাভ হবে।